বাংলা চলচ্চিত্রের এই মুহূর্তে সবচেয়ে বড় সাইনবোর্ডটা হচ্ছে হলো গিয়ে সাকিব খান। তো ও কাজ করছে একটার পর একটা, বিরাট বিরাট কাজ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী সাকিব খান নিজেই। সাকিব খান একের পর এক সিনেমার আপডেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গরম করে রাখছেন। আর প্রতিনিয়ত বিভিন্ন সিনেমার আপডেটের মাধ্যমে, সাকিব খানের বিভিন্ন আপডেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় বয়ে যাচ্ছে। বলতে গেলে বর্তমানে ফেসবুক ও ইউটিউব বেশিরভাগ সুপারস্টার সাকিব খানের দখলে রয়েছে। বাংলাভাষী দর্শকদের জন্য, সিনেমাপ্রেমী দর্শকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পুরোটাই সাকিব খানের দখলে। আর এই বিষয় নিয়ে মিশা সদাগর বলেছেন, বর্তমানে সাকিব খানের প্রতিদ্বন্দ্বিতা করার মতো হিরো বাংলাদেশে নেই। এমনকি সোশ্যাল মাধ্যমগুলোতেও সাকিব খানের সাথে প্রতিযোগিতা করবে এমন কোনো জনপ্রিয় মুখ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নেই। আর এই জন্য এখন সাকিব খান তার নিজের সিনেমার মাধ্যমে নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমানে সাকিব খানের প্রতিদ্বন্দ্বিতা দূরের কথা, তার আশেপাশে তাকে টিক্কা দেওয়ার মতো আর কোনো হিরো নেই। সাকিব খান এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, এই পর্যায়ে এসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তার সাথে টিক্কা দিবে এমন জনপ্রিয় অভিনেতা আর কেউ নেই। আর এই জন্য বর্তমানে সাকিবকে তার নিজের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। যখনই একটি সিনেমার আপডেটের পর অন্য একটি সিনেমার আপডেট চলে আসে, তখনই তার দুইটি তথ্যের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। আমরা ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখতে পাচ্ছি সাকিব খান তার বিভিন্ন সিনেমার মাধ্যমে একের পর এক নিজের সাথে প্রতিযোগিতা করে যাচ্ছে। আর এই বিষয়টি যদি সাকিব খানের সাথে অন্য কোনো হিরোর হতো, তাহলে বাংলা সিনেমা হয়তো আরো বেশি এগিয়ে যেত। মিশা সদাগর মনে করছেন, সাকিব খানের পাশাপাশি সাকিব খানকে টেক্কা দেওয়ার মতো, সাকিব খানের সাথে প্রতিযোগিতা করার মতো আরো একটি হিরো যদি বাংলাদেশে চলে আসে, তাহলে বাংলা সিনেমা সামনে আরো বেশি এগিয়ে যাবে।